করোনা উপসর্গে বিভিন্ন জেলায় আরো শতাধিক মৃত্যুর খবর কিট সংকটে চার দিন ধরে রাজশাহীতে বন্ধ অ্যান্টিজেন টেস্ট উচ্চমাত্রার অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে বেশিরভাগ মানুষের সিলিন্ডারে মিটছে না চাহিদা খালি নেই হাসপাতালের আইসিইউ বেড রাজশাহীতে প্রশংসা কুড়িয়েছে জামিল ব্রিগেডের উৎসব বিনামূল্যে অক্সিজেনের অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে করোনা রোগীদের বাড়িতে বাড়িতে হয়তো মেডিকেল আসতে হচ্ছে না সেক্ষেত্রে আমরা অক্সিজেন সাপ্লাইটা বাসে যে দিয়ে আসছি এই সেবাটা আমরা নিশ্চিত করেছি এবং আমাদের এটা কন্টিনিউ আছে চব্বিশ ঘন্টা তিন ঘন্টার বৃষ্টিতে তলিয়ে কুমিল্লা শহর বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি অবৈধভাবে খাল ভরাতে নগরে জলাবদ্ধতা কুমিল্লা শহরে পানিবদ্ধতা একটা বড় ধরনের সমস্যা আগে থেকেই ছিল এখনো সমস্যাটা আগের চেয়ে মনে হয় যে আরো বাড়ছে ড্রেনের সংস্করণের ব্যবস্থাটা খুবই নিম্নমানের এবং পরিকল্পনা ব্যর্থ ছিল তাদের কুমিল্লা কারাগারে মাদক সহ ধরা পড়া কয়েদিকে নির্যাতনের ভিডিও ভাইরাল কারা বিধি মেনেই শাস্তি জানালেন জেল সুপার নাটোরের স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটা তাজা করছে খামারিরা করোনায় গরু বিক্রি নিয়ে মালিকদের দুশ্চিন্তা সংবাদ সারা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত বৃষ্টি আপনাদের সাথেই আছি শিরোনামগুলো জানাচ্ছিলাম পুরো খবরে যাওয়ার আগে মনে করিয়ে দিতে চাই ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুন না কেন কিছুক্ষণ পর পরে হ্যান্ড স্যানিটাইজার বা যে কোনো জীবাণুনাশক দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন সকাল থেকে আহাজারি আর আর্তনাদ হাসপাতালগুলোতে খুলনা বিভাগে আজ রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে করোনায় সবশেষ বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে পাওয়া তথ্য অনুসারে মৃতের সংখ্যা ১০০রও বেশি এবং খুলনা বিভাগের মধ্যে সবথেকে বেশি মৃত্যু দেখেছে কুষ্টিয়া মারা গেছেন ১৫ জন একই হাসপাতালে উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৪ জনের খুলনার বিশেষায়িত ৩টি হাসপাতালে আরও ১৫ জনের প্রাণহানি ঘটেছে রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ১২ জন প্রাণ হারিয়েছেন এছাড়া বেসরকারি একটি হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায় মারা গেছেন ৫ জন রংপুরে ১৬ জনের প্রাণহানি হয়েছে ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন শেরপুরে প্রাণ হারিয়েছেন ২ জন চট্টগ্রামে ৬ জন খুলনার কি অবস্থা সরাসরি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখারও চেষ্টা করব আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত আছেন প্রবীর আজ তো রেকর্ড মৃত্যু হয়েছে এই বিভাগে হাসপাতালের চিত্র কেমন দেখছেন জানাবেন বৃষ্টি আপনার পোস্টের আগে একটু লকডাউনের চিত্র দেখাই যে চতুর্থ দিনে লকডাউন চলছে সারা দেশে খুলনাতেও কঠোরভাবে কঠোর লকডাউন পালিত হচ্ছে কারণ সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন বাহিনী যারা রয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অপরদিকে জেলা প্রশাসনে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছে মানুষকে ঘরে রাখার জন্য আটকে রাখার জন্য কিন্তু কিছু লোক আসলে মাস্ক ছাড়াই রাস্তায় এখন আমরা দেখতে পাই এটি আসলে সচেতনতার প্রয়োজন বলে সকলে মনে করে এবার যেটি বলছেন যে হাসপাতালগুলোতে খুবই দুরবস্থা কারণ খুলনা যে করোনা ডেডিকেটেড ১৩০ শয্যার হাসপাতাল রয়েছে সেখানে আজও রোগী রয়েছে প্রায় ২১০ জন অর্থাৎ এত রোগীর চাপ সামলানো হাসপাতাল কর্তৃপক্ষের খুবই দুষ্কর হয়ে পড়ছে যে ৪৬ জন খুলনাতে রেকর্ড সংখ্যক মৃত্যু হলো অর্থাৎ বিভাগ জুড়ে সেই ৪৬ জনের মধ্যে খুলনাতে ১৫ কুষ্টিয়ায় ১৫ যশোরে ৭ ঝিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরায় ২ জন করে এবং বাগেরহাট সাতক্ষীরা ও মেহেরপুরে আরও ১ জন করে মৃত্যু হয়েছে শুধু মৃত্যুর রেকর্ডই না খুলনা বিভাগ ৬০,০০০ রোগীর সংখ্যা হলো আজকের এই টেস্টের মাধ্যমে এবং খুলনা জেলাতে গত ২৪ ঘন্টায় ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার ভিতর করোনা পজিটিভ এসেছে ১৫০ জন এবং শতাংশের হার ৩৪%। এমন পরিস্থিতিতে কিন্তু খুলনার করোনা চিকিৎসা চলছে তার উপর রয়েছে অক্সিজেন সংকট একই সাথে খুলনা মেডিকেলের আরটিপিসিআর যে ল্যাবটি রয়েছে সেটিও বন্ধ রয়েছে অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও একটি পিসিআর ল্যাব রয়েছে সেটিও বন্ধ রয়েছে আগামীকাল থেকে সেটি হয়তো চালু হতে পারে সে কারণে সংকট যেটা রয়েছে বৃষ্টি সেটা হচ্ছে যাদের করোনা উপসর্গ রয়েছে তারা যখন নমুনা নিয়ে পরীক্ষা করাতে আসছে তারা তাদের ফলাফলটি জানতে পারছে না
ফলে ফলাফল না জেনেই তারা তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে এবং সেই সমাজের কাছে ফিরে যাচ্ছে। এতে করোনা ভাইরাস ঝুঁকি আরো বাড়ছে। অনেক ধন্যবাদ প্রবীর বিস্তারিত জানিয়েছেন। রাজশাহী মহানগরীতে কিট সংকটে চার দিন ধরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বন্ধ আছে এবং স্বাস্থ্য বিভাগ বলছে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে, কিট পেলে আবারও পরীক্ষা শুরু হবে। গত 6 জুন রাজশাহী মহানগরীতে এই টেস্ট শুরু হয়। 13টি স্পটে প্রতিদিন 1000 মানুষের নমুনা পরীক্ষা করা হতো। মহানগরীতে বন্ধ হলে উপজেলা পর্যায়ে অ্যান্টিজেন টেস্ট চালু আছে। নমুনা সংগ্রহকারী টেকনোলজিস্ট 3 জন করোনা পজিটিভ হওয়ায় শহরে বাড়ি বাড়ি গিয়ে নমুনা নেওয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু এটা বন্ধ হয়ে আসলে আমাদের সমস্যা হয়ে গেল, বুঝতে পারছি না আসলে এখন যে কতটা সরালো এটা বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা কাজে জনগণের বিঘ্নিত এবং এইটা অবিলম্বে আবার চালু করা উচিত। আমাদের কাছে স্টোরেজে বর্তমানে 4000 আছে, তো এই 4000 কিট আমরা আপাতত সিটি কর্পোরেশনকে বলছি, তারা আজকে চলে আসবে, এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে আগামীকাল থেকেই এটা শুরু করবে ইনশাল্লাহ। এ পর্যায়ে রাজশাহী নিয়ে যেতে চাচ্ছি আপনাদের। আমাদের সহকর্মী মওদুদ রানা অপেক্ষা করছেন। রানা, এই অ্যান্টিজেন টেস্ট আবার কবে নাগাদ শুরু হতে পারে আর পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হচ্ছে সেটিও জানাবেন। বৃষ্টি, সিভিল সার্জন তিনি আমাকে নিশ্চিত করেছেন যে উপজেলা পর্যায়ে তার কাছে যে কিটগুলো আছে সেই বরাদ্দ থেকে 4000 কিট সিটি কর্পোরেশন এলাকায় তিনি দিবেন এবং সিটি কর্পোরেশন আগামীকাল থেকে যথারীতি 13টি স্পটে আবার যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেটি শুরু করবে। তবে চাহিদাপত্র অনুযায়ী ঢাকা থেকে কবে সেই কিট নগরীর জন্য আসবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। স্বাস্থ্য বিভাগ বলছেন যে তারা তদবির করছেন, ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন যাতে দ্রুততম সময়ে সেই কিটটি রাজশাহী এসে পৌঁছায় এবং তিনি বলছেন যে এই 4000 কিটে 4 দিন চলবে এবং 4 দিনের মধ্যেই যাতে ঢাকা থেকে নতুন কিট আসে সেটির জন্য তারা কথাবার্তা বলছেন এবং চিঠিপত্র লিখছেন। এবং আপনি জানেন যে এই নগরীতে যে 13টি স্থানে এই পরীক্ষাটি হতো সেটির মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ বা পথ চলতি মানুষ যারা পেশাজীবী মানুষ ছিলেন তারা কিন্তু নিজেদের টেস্টই করাতে পারতেন এবং যারা আক্রান্ত হতেন তারা আইসোলেশনে যেতে পারতেন। এই যে এখন এই পরীক্ষা বন্ধের ফলে আইসোলেশনে যেতে পারছেন না, অর্থাৎ কেউ যদি সংক্রমিতও থাকেন সে কিন্তু আশেপাশের মানুষের মধ্যে তার যে করোনার ভাইরাস সেটি কিন্তু সংক্রমণ বা সংক্রমিত করছেন। এই জন্যই আসলে এখানকার সাধারণ মানুষ বলছেন যে এটি আসলে খুবই দ্রুত দরকার। আর বৃষ্টি, আমি রয়েছি রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রশাসনের উপস্থিতি রয়েছে এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে সেগুলো তাদের তৎপরতা চালাচ্ছে। তবে উপজেলা পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে কিন্তু সেরকম তৎপরতা নেই। বৃষ্টি, অনেক ধন্যবাদ রানা বিস্তারিত জানানোর জন্য। বেশিরভাগ হাসপাতালই আইসিইউ নেই, সিলিন্ডার অক্সিজেন দিয়ে চাহিদা মিটছে না, তাই করোনায় বেশিরভাগেরই প্রাণ যাচ্ছে অক্সিজেন সংকটে। কিছু কিছু জায়গায় পরীক্ষাও হচ্ছে না চাহিদা অনুযায়ী, যেমন রাজশাহীতে 4 দিন ধরে বন্ধ অ্যান্টিজেন টেস্ট। সব শয্যাই রোগীতে পূর্ণ, অতিরিক্ত যারা তাদের ঠাই কুষ্টিয়া মেডিকেলের বারান্দায়। গেল 1 মাস ধরেই রোগীর চাপ, তা সামাল দিতেই 250 শয্যা হাসপাতাল পুরোটাই করা হয়েছে করোনা বিশেষায়িত, তাতেও পরিস্থিতি সামাল দেয়া হয়ে গেছে দুরূহ। এর ওপর আরেক সংকট, আইসিইউ নেই। স্বজনরা জানালেন বেশিরভাগই উচ্চমাত্রার অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন। এখানে আইসিইউটা অনেক দরকার এবং এগুলো আসলে তো নাই, এগুলো থাকলে অবশ্যই মৃত্যু ঝুঁকি কমতে। বিভাগের অন্য হাসপাতালগুলোর পরিস্থিতিও একই, রোগীর চাপ সামাল দেয়াই এখন চিকিৎসক নার্সদের জন্য প্রধান চ্যালেঞ্জ। 150 জনেরও বেশি সিভিয়ার সিমটম নেই এবং প্রায় 100 জনের বেশি রোগী আছে যাদের স্যাচুরেশন 60% কম। সংক্রমণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রাজশাহী অঞ্চলে, তাই চাপ কমছে না হাসপাতালেও। এর ওপর মরার ওপর খাড়ার ঘা শহরে অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ, 4 দিন ধরে এ অবস্থা চললেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। কিন্তু এটা বন্ধ হয়ে আসলে আমাদের সমস্যা হয়ে গেল, বুঝতে পারছি না আসলে এখন যে কতটা সরালো এটা বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা কাজে জনগণের বিঘ্নিত এবং এইটা অবিলম্বে আবার চালু করা উচিত। আমাদের কাছে স্টোরেজে বর্তমানে 4000 আছে, তো এই 4000 কিট আমরা আপাতত সিটি কর্পোরেশনকে বলছি, তারা আজকে চলে আসবে, এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে আগামীকাল থেকেই এটা শুরু করবে ইনশাল্লাহ। উত্তরের জেলা রংপুর বা চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলোতেও চাপ বাড়ছে, এর মধ্যে বেশিরভাগ শয্যাই পূর্ণ, খালি নেই আইসিইউ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।
আমাদের দুইজন সহকর্মী অপেক্ষা করছেন, তাদের কাছ থেকে কি কি আপডেট আছে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। প্রথমে যাচ্ছি কুষ্টিয়াতে সহকর্মী মাহতাব উদ্দিন লালনের কাছে। লালন, কুষ্টিয়া তো এখন হটস্পট এবং হাসপাতালের যেই পরিস্থিতি সেটি তো জানাবেনই, তার পাশাপাশি অতিরিক্ত কত রোগী ভর্তি আছে আর কতটা চাপ বাড়ছে হাসপাতালে? বৃষ্টি, আমরা সকাল এবং দুপুরে যেমনটি জানিয়েছিলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 273 জন রোগী ভর্তি ছিল, এখন কিন্তু সেটি প্রায় 300-র কাছাকাছি। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন প্রতি ঘন্টায় কিন্তু নতুন নতুন রোগী এখন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে যেহেতু আক্রান্তের সংখ্যা বেশি সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ বাড়বে এবং সেটিই হচ্ছে কিন্তু কুষ্টিয়াতে। আমি এই আবাসিক চিকিৎসকের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে যদিও আসলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু করোনার যে চিকিৎসা সরঞ্জামাতি সেগুলোর কিন্তু যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। অক্সিজেনের ঘাটতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হলেও যদিও হাসপাতালটিতে আইসিইউ বা অন্যান্য যেসব সুযোগ সুবিধা থাকার কথা সেটার কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে, যার কারণেই কিন্তু গত 24 ঘন্টায় প্রায় 19 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছেন, যেটি অত্যন্ত আসলে ভীতিকর অবস্থা তৈরি করছে। এবং পাশাপাশি যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে থেকে প্রায় 50 জন রোগীর এই মুহূর্তে আইসিইউ সাপোর্ট দরকার, যেটি আসলে সম্ভব হচ্ছে না। তো আবাসিক চিকিৎসক যেটি বলছেন যে তাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়েই তারা এই হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা করছেন। পাশাপাশি যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকেও বাসায় রেখে হোম আইসোলেশনে থেকে তাদের ডাক্তারি পরামর্শ দেওয়া হচ্ছে এবং হাসপাতালে রোগীর চাপ কিন্তু বৃষ্টি প্রতিনিয়তই বাড়ছে। লালন, কুষ্টিয়ার যে চিত্র তা আসলে ভয়ানক বললেই চলে। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানিয়েছেন। দেখতে চাই বগুড়ায় কি অবস্থা। মেহেরুল সুজন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। সুজন, আজও তো বগুড়ায় 5 জন প্রাণ হারিয়েছেন, নিঃসন্দেহে বলাই যাচ্ছে যে হাসপাতালগুলোতেও নিশ্চয়ই এই যে করোনায় রোগী আছে কিংবা যারা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন সেই চাপও বাড়ছে। চিকিৎসা কিভাবে দেয়া হচ্ছে সেটি একটু জানাবেন, আর সংক্রমণের সংখ্যাও জানতে চাই। শুনছেন, আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে গড়ে আসলে 5 থেকে 6 জন করে মারা যাচ্ছেন, আজকেও যেখানে 5 জন মারা গেছেন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল। আমি এখন এই হাসপাতালে রয়েছি এবং এই হাসপাতালে কিন্তু বৃষ্টির 200টির মতো শয্যা ছিল, করোনা রোগীদের জন্য 200টি শয্যা প্রস্তুত ছিল। সেই হাসপাতালে কিন্তু এরই মধ্যে প্রায় 250-র কাছাকাছি রোগীর সংখ্যা চলে গেছে। আসলে রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন হিমশিম খেতে হচ্ছে, ঠিক একইভাবে অনেক রোগী কিন্তু যারা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং তারা তাদের নমুনা পরীক্ষা করার জন্য যে নমুনাটি দিয়েছেন স্বজনকে, সেই পরীক্ষার কিন্তু প্রতিবেদন, পরীক্ষার রিপোর্টটি কিন্তু আসলে সময় মতো অনেকে পাচ্ছে না, এরকম অভিযোগ রয়েছে। এর মধ্য দিয়ে আসলে চিকিৎসা চলছে। তবে সবচেয়ে বড় যে সংকটটি আসলে মোহাম্মদ আলী হাসপাতালে ছিল বেশ কিছুদিন ধরেই আসলে ছিল হাই ফ্লো নেজাল ক্যানুলার, সেটি কিন্তু গতকাল থেকে কিছুটা আসলে সমাধানের চেষ্টা হয়েছে। এরই মধ্যেই কিন্তু 15টির মতো হাই ফ্লো নেজাল ক্যানুলা এই হাসপাতালের সংযোগের কাজ প্রায় শেষ হয়েছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে যদি উচ্চমাত্রার অক্সিজেন প্রবাহ থাকে, তাদের যেহেতু কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা দীর্ঘদিন পরে হলে এখানে চালু হয়েছে, তারা মোটামুটি একটু সময় দেওয়ার চেষ্টা করছেন। তবে এই যে হাই ফ্লো নেজাল ক্যানুলাগুলো পুরোপুরি সংযোগ স্থাপন হয়ে গেলে রোগীদের চিকিৎসার জায়গাটি আসলে তারা নিশ্চিত করতে পারবেন। আর শনাক্তের যে বিষয়টি বেশি জানতে চাচ্ছিলেন, বগুড়ায় কিন্তু শনাক্ত রাজ্য বিভাগের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি এবং এই শনাক্তের হার আমরা দেখতে পাচ্ছি যে গত প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু 30%-এর নিচে নামছে না নমুনা পরীক্ষার বিপরীতে, এবং এর মাঝখানে কিন্তু 40-42% উঠে গিয়েছিল। আসলে যেটি চিকিৎসকরা বলছেন যে এইরকম পরিস্থিতির পরও আসলে কঠোর লকডাউনের মাঝখানে আসলে মানুষের বিনা প্রয়োজনে বাড়ির বাইরে কিংবা স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার কারণে কিন্তু সংক্রমণের হারটা বাড়ছে। অনেক ধন্যবাদ সুজন, বগুড়ার পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন। দিনরাত সবসময় খোলা হটলাইন নাম্বার, স্বেচ্ছাসেবীদের দল প্রস্তুত সবসময় করোনা রোগীদের পাশে দাঁড়াতে। রাজশাহীতে করোনা সংক্রমণের এই ভয়াবহ সময়ে বিনামূল্যে অ্যাম্বুলেন্স কিংবা অক্সিজেন নিয়ে শহীদ জামিল ব্রিগেডের সদস্যরা বাড়ি বাড়ি ছুটছেন। সিটি কর্পোরেশন ও নগর পুলিশের অক্সিজেন ব্যাংকের পাশাপাশি পুরো দস্তুর অলাভজনক এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ নগরীতে প্রশংসিত হচ্ছে। ঘুরে ফিরে মৃত্যু ভয়ের কথা বলছিলেন তিনি। অক্সিজেন স্বল্পতায় শ্বাসকষ্ট শুরু হলে বারবার
একই চিন্তা কলেজ শিক্ষক তানিয়ার। অক্সিজেন মাস্ক মুখে ঠেসে ধরে প্রাণপণ চেষ্টা করেন শ্বাস নেয়ার। রাজশাহীতে তানিয়ার এমন দুঃসময়ে আপনজনের ভূমিকায় স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড। কোথাও যখন মিলছে না তখন অক্সিজেন সহ অ্যাম্বুলেন্সে করে তারা তাকে নিয়ে যান হাসপাতালে। বাড়িতে ট্রিটমেন্ট চলছিল, বাড়িতে অক্সিজেনও দেওয়া চলছিল, আজকে হঠাৎ করে বেশি করে নেমে গেছে। এই সংগঠনটির সদস্যরা কেউ রোগীকে নিয়ে যান হাসপাতালে, কেউ বা ছোটেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর বাড়ি। তাদের তিনটি হটলাইন নম্বরে রাত দিন যে কোনো সময় ফোন করলেই পৌঁছে যাচ্ছে সেবা, সবই বিনা পয়সায়। অক্সিজেনের সংকট না পড়ে সেটাই আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা এই জামিল ব্রিগেড থেকে যে আমরা ফ্রি সার্ভিস। এমার্জেন্সি লাগছে বাড়িতে, বাড়িতে হয়তো মেডিকেল আসতে পারছে না, সেক্ষেত্রে আমরা অক্সিজেন সাপ্লাইটা বাসে যেয়ে দিয়ে আসছি। কোনো টাকা পয়সা লাগে না, আমরাও নিই না, আমরা স্বেচ্ছা এটা করি আর আমরা বিনামূল্যে এটা রোগীদেরকে সার্ভিস দিয়ে থাকি। হাসপাতালে শয্যা সংকট, বাড়িতে থাকা রোগীরা পাচ্ছেন না অক্সিজেন, সে কারণেই 92 বর্গ কিলোমিটার ব্যাসার্ধের এই নগরীতে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ। করোনা রোগীকে অনেক সময়তে পরিবার সহযোগিতা না করলেও আমাদের ভলেন্টিয়াররা, আমাদের স্বেচ্ছাসেবকরা তাকে তুলে নিয়ে যেয়ে হাসপাতালে ভর্তি করছে এবং এই সেবাটা আমরা নিশ্চিত করেছি এবং আমাদের এটা কন্টিনিউ আছে 24 ঘন্টা। জামিল ব্রিগেড পুরোপুরি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এছাড়াও করোনাকালে অক্সিজেন ও চিকিৎসা সহায়তা দিচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন, নগর পুলিশ সহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। কয়েক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় কুমিল্লা নগরীতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 96 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সড়ক তলিয়ে গেছে পানিতে, পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতেও, আর প্রয়োজনের তাগিদে যারা বাইরে বের হয়েছেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়রা বলছেন বিভিন্ন খাল ভরাটের কারণেই নগরীতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সরু ব্রিজের যে যতটুকু দরকার তার তুলনায় এই ড্রেনের সংস্করণের ব্যবস্থাটা খুবই নিম্নমানের। ড্রেনের নতুন কাজ করার পরেও এখনো সমস্যাটা আগের চেয়ে মনে হয় যে আরো বাড়ছে। সকাল থেকে পানি জলাবদ্ধতা, এটা এইভাবে চলতে পারে না দেশ। এটার একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার, পরিকল্পনা অনুযায়ী উপযুক্ত কাজ করা দরকার। পানিগুলো নিষ্কাশন হইতে হবে, কিন্তু বাস্তবে পানি ওইভাবে নিষ্কাশন হওয়ার জায়গাটা কম। সরাসরি কুমিল্লা গিয়ে দেখে আসতে চাই আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ, কি আপডেট জানাবেন এ সংক্রান্ত? খালেদ, শহরে এখনো পানি জমে আছে কিনা একটু জানাবেন। কয়েকজন ভুক্তভোগীদের কথা আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম, আপনি তো তাদের সাথে কথা বলেছেন, তারা কি বলেছেন এবং সিটি কর্পোরেশনের কোনো ধরনের উদ্যোগ দেখেছেন কিনা এই দুর্ভোগ কমাতে? বৃষ্টির সকাল থেকে এখানে প্রচুর জলাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, যে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে কুমিল্লা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষজন যারা ঘর থেকে বেরিয়েছেন তারা নানা রকম দুর্ভোগে পড়েছেন, আর তারা যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে একে পরিকল্পিত নগরায়নের যেই আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল সেটি থেকে ব্যত্যয় ঘটার কারণেই মানুষ আসলে এই দুর্ভোগে পড়েছেন। কুমিল্লার দক্ষিণ এলাকা দিয়ে আসলে যে খালগুলো প্রবাহিত রয়েছে সেই খালগুলোতে কিছু কিছু জায়গায় সড়ক সংস্কারের কারণে বিঘ্নতা ঘটছে এবং সে কারণে পানি প্রবাহিত হতে পারছে না। আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুমিল্লা কান্দিরপাড় থেকে টমসন ব্রিজের যে সড়কটি, আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশে যে খালটি রয়েছে খালটি পরিপূর্ণ হয়ে মূল সড়কটি পর্যন্ত একাকার হয়ে গেছে পানিতে এবং মানুষজনকে চরম দুর্ভোগে তাদের কর্মস্থলে অথবা কোনো জরুরি কাজে যারা বের হচ্ছেন তাদেরকে বের পেতে হচ্ছে। এখানে এই বৃষ্টিতে যে সকল যানবাহনগুলো চলাচল করছে সেগুলো আসলে অনেক যানবাহনকে আমরা দেখেছি যে সেগুলো যান্ত্রিক ত্রুটি তৈরি হয়েছে। আসলে এইরকম দৃশ্য কুমিল্লার নগরবাসী এর আগে কখনো দেখেনি বলে তারা আমাদেরকে জানাচ্ছেন এবং এখন এই আশেপাশে যতগুলো মসজিদ আছে এবং বাসাবাড়ি আছে, দোকানপাট সবগুলো জায়গাতেই যা পানি জলাবদ্ধ হয়ে গেছে সেখানে পানি ঢুকে পড়েছে এবং আসবাবপত্র নষ্ট হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে কুমিল্লা সদর দক্ষিণে যে খালটি গিয়েছে সেখানে দুপুরের পর সিটি কর্পোরেশনের কর্মীরা সেই জায়গাটিতে খালটির জলাবদ্ধতা যেন নিরসন হয় সেই উদ্যোগ নিয়ে কিছু কাজ করছেন, কিন্তু এটা সকালবেলা 3 ঘন্টা টানা বৃষ্টিপাতের পরও এখন পর্যন্ত কিন্তু জলাবদ্ধ যে আমরা কিন্তু মূল সড়কে আমরা যে জলাবদ্ধ দৃশ্য আমরা দেখাতে পাচ্ছি সেখানে কিন্তু কোনো রকম পরিবর্তন আমরা দেখছি না যে জল আসলে কখন এই রাস্তাটি থেকে পানি সরে যাবে মানুষ সে আশা করছেন।
কিন্তু সেটা কখন হবে সেটা এখনো বলা সম্ভব হচ্ছে না। এদিকে আসলে কয়েকটি উন্নয়ন কাজের কারণে, যেমন ঢাকা চট্টগ্রাম ফোর লেনের কারণে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ অফিসের সে এলাকাটিতে খালটিতে কিছু কাজ করা হচ্ছে, যেখানে খালটি সরু হয়ে গেছে এবং কিছু জায়গায় বিঘ্নতার সৃষ্টি হয়, এবং যার ফলে আসলে এই ধরনের বড় ধরনের কিছু জায়গায় বিঘ্নতার সৃষ্টি হয়। এবং শহরের বিভিন্ন এলাকাতে এই দৃশ্যটি দেখা যাচ্ছে, কুমিল্লা মেডিকেল কলেজে সেখানেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে সেখানে করোনার যারা রোগীদের পাশে জন্য নিয়ে এসেছেন এবং রোগীদের নিয়ে বহন পরিবহন সেবা সব কিছুতে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা অপসারণ না হলে মানুষজনকে আরো বেশি দুর্ভোগ পোহাতে হবে। এই দুর্ভোগের চিত্র আপনার মাধ্যমে আমরা দেখছিলাম, খালিদ ধন্যবাদ। এদিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনা অনুসন্ধান করে জানা যায়, মাদকের রমরমা ব্যবসায় জড়িত কতিপয় বন্দী আর কারারক্ষী, কারারক্ষীদের হাত ধরেই মাদক প্রবেশ করে কারাগারে, আর বন্দীদের যোগসাজশেই তা পৌঁছে যায় কারা অভ্যন্তরের ভোক্তাদের কাছে। গত কয়েক মাসে এমন ব্যক্তিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলে বন্দী নির্যাতনের ঘটনায়। এরই মধ্যে কুমিল্লা কারাগারের প্রধান কারারক্ষী সহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কয়েদির নাম শাহজাহান বিলাস, ডাকাতি ও হত্যা মামলায় 58 বছরের সাজাপ্রাপ্ত আসামি, 26 বছর ধরে কুমিল্লা কারাগারে। গেল 12 এপ্রিল ইয়াবা গাঁজা ও নগদ 600 টাকা সহ কারারক্ষীদের হাতে ধরা পড়েন তিনি। এরপর কারা অভ্যন্তরে তাকে পেটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারাগারে মাদক সরবরাহে সক্রিয় একটি চক্র, বন্দি ছাড়াও এতে জড়িত কয়েকজন কারারক্ষী। গত 2 মাসে সম্পৃক্ততা মিলেছে অন্তত 80 জন বন্দির, 26 জন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। সহকারী প্রধান রক্ষী সহ 2 কারারক্ষীকে ইয়াবা সহ গ্রেফতারও দেখানো হয়েছে। প্রায় 26 থেকে 27 জনের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং 2 জনের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা পর্যন্ত করা হয়েছে। এছাড়া কারা অভ্যন্তরে বেশ কিছু বন্দি যারা মাদক বা অন্যান্য বিভিন্ন কারা অপরাধ করে থাকছে, এই বিগত 2 মাসের একটা পরিসংখ্যানই বলবো, প্রায় 80 জনকে বিভিন্ন অপরাধের কারণে পানিশমেন্ট দেওয়া হয়েছে। কারাগারের অভ্যন্তরীণ ঘটনার ফুটেজ ভাইরাল করে একটি চক্র কারা প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে তৎপর বলে জানায় কর্তৃপক্ষ। জেল সুপার জানালেন, জিজ্ঞাসাবাদে উশৃঙ্খল আচরণ নিবৃত করতে কারা বিধি অনুযায়ী লঘু শাস্তি দেয়া হয়। যারা যারা এখানে ছিল কারারক্ষী তাদের সাথে খুব উশৃঙ্খল আচরণ করে, তারা তাকে মাথা মারতে যায় এক পর্যায়ে, তারপর তাকে উঠে দাঁড়িয়ে চেষ্টা করে, তখন তাকে নিবৃত করার চেষ্টা করে ওরা। বন্দি নির্যাতনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ভাইরালের সম্পৃক্ততায় কুমিল্লা কারাগারের প্রধান কারারক্ষী সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খালেদ সাইফুল্লাহ, যমুনা নিউজ, কুমিল্লা। লকডাউন কার্যকরে রাজধানীর উত্তরাসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছে র্যাবের। আবদুল্লাপুর ও টঙ্গীতে চেকপোস্ট বসানো হয়েছে, এছাড়া বিভিন্ন অলিতে গলিতে গিয়ে মানুষকে সচেতন করছেন র্যাব সদস্যরা। মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে 50 শতাধিক ব্যক্তিকে। চেকপোস্টে পণ্যবাহী ট্রাক এবং লরিতেও তল্লাশি চালানো হচ্ছে। বিপুল পরিমাণের মাদকসহ প্রায় 4 জনকে আটকও করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। যারা এই কঠোর লকডাউনকে পুঁজি করে মাদক চোরা কারবারি করছে, মাদক পরিবহন করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে লকডাউনে নারায়ণগঞ্জেও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। আজ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল AKM সাজিদুল ইসলাম বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেছেন এবং পরিদর্শনকালে তিনি বলেছেন, সেনাবাহিনী আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে, সবাইকেই বিধি নিষেধ মেনে চলার আহ্বান তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেক ভালো, এই ভালো অবস্থা আমরা বজায় রাখতে চাই এবং আমাদের উপর অর্পিত যে দায়িত্ব রয়েছে সেটা আমরা অবশ্যই আমাদের সততা এবং দক্ষতা দিয়ে পালন করব।
বিধি উপেক্ষা করি কুড়িগ্রামে সেচ পাম্পের লাইসেন্স বরাদ্দ চলছে। লাইসেন্স জালিয়াতি করে বিপুল পরিমাণের অর্থ লুটে নেওয়ার অভিযোগ একটি চক্রের বিরুদ্ধে। তারা সুবিধাভোগীর তালিকা উপেক্ষা করে সভার অনুমোদন ছাড়াই অযোগ্যদের নলকূপ বসানোর অনুমতি দিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত কৃষক। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় থেত্রাই ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম সেচ লাইসেন্স নিয়েছেন 2018 সালে। বছরখানেক পর একই নম্বরের লাইসেন্স দেয়া হয়েছে বুড়াবুড়ি ইউনিয়নের সাব মিয়াকে। আমার লাইসেন্স নাম্বার ব্যবহার করে বুড়াবুড়ি ইউনিয়নে কে বা কারা অবৈধভাবে সেচের আবেদন করে তারা একটি সেচ পরিচালনা করতেছে, কিন্তু সেটি অবশ্যই ভুয়া। 2.5 লাখ টাকা ঘুষ দিয়ে লাইসেন্স পাওয়ার কথা স্বীকার করলেন সাব মিয়া। যাওয়া যাক পাশের গ্রামে। নিজের সম্পত্তি না থাকলেও সেচ লাইসেন্সের আবেদন করেছেন আশরাফুল। আবার দুদুটি লাইসেন্স বাগিয়ে নিয়েছেন গুনাইগাছ ইউপি চেয়ারম্যানের স্ত্রী। খোকা চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম, তার সেচ ওনার দুই পুকুরে পানি দেয়, মাছের চাষ করে। হলো মামার মিশি, আমি মায়ের নামে দেবে। এই আশরাফুল, তার কিন্তু নিজস্ব আসলে জায়গা জমিও নাই, বাস্তুটাও কিন্তু হলো খাসের। অবৈধভাবে অর্থাৎ লাইসেন্স ছাড়াই সংযোগ নিয়ে সংযোগ চালাচ্ছে। একবারে কন্ডাক দালাল 1 লাখ 1.5 লাখ 2 লাখ, মানে যার কাছে যে রকম মনে করো যে টাকা, টাকা ছাড়া কোনো কাজ করে না। চলতি বছর সেচ লাইসেন্সের আবেদন পড়েছে 300 শতাধিক, এর মধ্যে 221টি বৈধ এবং 76টি আবেদনকে অবৈধ ঘোষণা করে সেচ কমিটির সভা হয় 27 জানুয়ারি। 6 মাসেও কমিটির সেই সভার রেজুলেশনে স্মারক না বসিয়ে উল্টো বাতিলদের মধ্য থেকে 36 জনকে আবেদনের লাইসেন্স দিচ্ছে একটি চক্র। এইটাতে লক্ষ লক্ষ টাকা এখানে আদায় করা হয়েছে এবং তাদেরকে এত হয়রানি পরিশান করছে, যেটা যদি আমরা বলতে যাই তাহলে হয়তো বা আমরা জনপ্রতিনিধি আজকে তো জানেন হয়তো বা তাহলে আমাদের প্রতি দোষ আসবে। এসব ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশনকে। এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমিন বাবু, যমুনা নিউজ। পানির ঈদ সামনে রেখে নাটোরের প্রায় 22,000 খামারি গরু লালন পালন করেছেন। সাধারণ খাবার খাইয়ে আর পরিচর্যা করে গরুকে কুরবানির জন্য প্রস্তুত করেছেন তারা, কিন্তু চলমান করোনা ভাইরাসের প্রকোপে পশু বেচা বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। উন্নত জাতের গরু পালন ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে সুনাম আছে নাটোরের খামারিদের। বরাবরের মতো এবারও কোরবানিদকে সামনে রেখে এ জেলার পশু মোটা তাজা হচ্ছে। পশু মোটা তাজা করতে এখানকার খামারিরা বেছে নিয়েছেন স্বাস্থ্যসম্মত দেশি পদ্ধতি। গমের ভুষি, চালের খুদ, খড়, কাঁচা ঘাস দেওয়া হচ্ছে শাহিওয়াল, রাজস্থানি ও দেশীয় জাতের গরুগুলোকে। সকাল দিনে সন্ধ্যে পর্যন্ত আমার রাত পর্যন্ত একবার আমার ধরনের সবসময় গরু খাওয়ানে খাওয়াই। বিভিন্ন জাতের গরু আছে, যেরকম অস্টাল, ফ্রিজাম, শাহিওয়াল, বাহামা, এরকম ধরনের বলদ আছে। পাইকারি ব্যবসায়ীরা পশু কিনে নেন এখানকার খামার থেকে, কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। 180টা গরু লালন পালন করছি, 1,000টা গরুর দাম 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা। এখন পর্যন্ত আমরা কোনো পাইকারের দেখা পাইনি, এ আদেও আমি গরুগুলো বিক্রি করতে পারবো কি না এই সংশয়ের মধ্যে আছি। সামনে কুরবানির জন্য গরুগুলো প্রস্তুতিও করেছি আমরা, যদি গরুগুলো বিক্রি না হয় তাহলে তো আমাদের পথে বসতে হবে। কোরবানির পশু বিক্রির জন্য নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ অফিসের এই কর্মকর্তা। অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুকের মাধ্যমে সমস্ত গরুর ওজন, মোবাইল নাম্বার দেওয়া আছে, তারা কথাবার্তা বলে যদি তাদের পছন্দ হয় তাহলে খামারের কাছ থেকে নেওয়া শুরু, ইতিমধ্যেই নেওয়া শুরু করছে। বাকিগুলো আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সহায়তায় অন্য জেলায় বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির জন্য এবার নাটোরে 3,35,000 পশু মোটা তাজা হচ্ছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। আর এই সাথে আজকে সংবাদ সারা দেশের আয়োজন শেষ করছি।